हेलो एवरीवन, वेलकम टू बेंगली नर्सिंग लर्नर। आज के आमरा एकटा इम्पोर्टेंट टॉपिक थैलासेमिया निये आलोचना करब। थैलासेमिया निये जदि डिटेल्स से जानते हय ताहले अवश्यई भिडियोटा पुरोटा देखो स्किप ना करे। ताहले चलो देरी ना करे शुरू करा जाक। প্রথমেই আসি ইন্ট্রোডাকশন। দ্য ওয়ার্ড থ্যালাসেমিয়া ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড থ্যালাসা মিন্স দ্য গ্রেট সি। অ্যাট প্রেজেন্ট দ্য ডিজিজ হ্যাজ বিন ফাউন্ড ইন সেভারেল কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেয়ার আর মিলিয়ন অফ পিপল অ্যাজ কেরিয়ার্স অফ থ্যালাসেমিয়া জিন। তাহলে থ্যালাসেমিয়া জিনের কেরিয়ার হিসেবে, এবার কেরিয়ার কি, ডিজিজ কি, সেটা আমরা ধীরে ধীরে জানবো। এই কেরিয়ার হিসেবে মিলিয়ন মানে প্রচুর লোক আছে, সাথে থাউজেন্ডের বেশি, হাজারের বেশি থ্যালাসেমিক বাচ্চা জন্মাচ্ছে ইন্ডিয়াতে প্রত্যেকটা বছর। ডেফিনেশন, থ্যালাসেমিয়ার যে ডেফিনেশন সেখানে কিছু ওয়ার্ড আছে, তোরা সেগুলো যদি তোমরা ভালো করে জেনে যাও তাহলে দেখবে খুব ইজিলি এটা মনে রাখতে পারবে। তাহলে দেখো, থ্যালাসেমিয়া ইজ এ গ্রুপ অফ হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ক্যারেক্টারাইজড বাই রিডাকশন ইন দ্য সিনথেসিস অফ হিমোগ্লোবিন। তাহলে এটা একটা বংশগত হিমোলাইটিক, মানে কি, যেখানে ব্লাড সেল ডিস্ট্রয় হচ্ছে, সেরকম একটা অ্যানিমিয়া যেখানে মেন পয়েন্ট কি হচ্ছে যে হিমোগ্লোবিন সিনথেসিসটা রিডাকশন হচ্ছে। ইট প্রডিউসেস হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যার ফলে কি হচ্ছে, হাইপোক্রোমিক মানে যেখানে আরবিসির যে পরিমাণ, আরবিসিতে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা ছিল তার থেকে যদি কম পরিমাণ হিমোগ্লোবিন থাকে তখন সেটাকে বলা হবে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক। মানে যে যেরকম রেড ব্লাড সেলের আকৃতিটা হওয়ার কথা ছিল তার থেকে যদি ছোট সাইজের হয় তখন সেটাকে বলা হবে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। কেন হচ্ছে এটা? তিনটে কারণে হচ্ছে। একটা, যদি ডিফেক্টিভ হিমোগ্লোবিনাইজেশন অফ আরবিসি, মানে রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিনটা থাকছে তার ফরমেশনে যদি ডিফেক্ট হয় তাহলে হিমোলাইসিস বলা হলো, যদি ব্লাড সেল ডিস্ট্রয় হয়ে যায়। বা ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস, মানে আরবিসিটারই ফরমেশনে যদি ডিফেক্টিভ থাকে তাহলেও কি হয়, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া ক্যান বি কনসিডার্ড অ্যাজ হিমোলাইটিক হাইপোপ্রলিফারেটিভ অ্যানিমিয়া। হাইপোপ্রলিফারেটিভ মানে যে পরিমাণে এরিথ্রোসাইটের নাম্বার থাকা দরকার তার থেকে যদি কম পরিমাণে থাকে তখন হবে হাইপোপ্রলিফারেটিভ অ্যানিমিয়া রিলেটেড টু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনগুলো কি হয়, অ্যাবনর্মাল হয়। তাহলে এটা আশা করছি সবাই বুঝতে পারছো। আরেকবার পুরোটা পড়ে দিচ্ছি। থ্যালাসেমিয়া ইজ এ গ্রুপ অফ হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া ক্যারেক্টারাইজড বাই রিডাকশন ইন দ্য সিনথেসিস অফ হিমোগ্লোবিন। ইট ইজ প্রোডিউসড হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া ডিউ টু ডিফেক্টিভ হিমোগ্লোবিনাইজেশন অফ আরবিসি, হিমোলাইসিস অ্যান্ড ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। থ্যালাসেমিয়া ক্যান বি কনসিডার্ড অ্যাজ হিমোলাইটিক অ্যান্ড হাইপোপ্রলিফারেটিভ অ্যানিমিয়া রিলেটেড টু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়া ইজ অ্যান অটোড্রোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটাও তোমরা পরে বুঝতে পারবে। ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু জেনেটিক টাইপ অনুযায়ী আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াতে কি বলেছে, আলফা থ্যালাসেমিয়া ইজ আ ব্লাড ডিসঅর্ডার দ্যাট রিডিউসেস দ্য প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। যখন হিমোগ্লোবিন প্রোডাকশন রিডিউস হয়ে যাচ্ছে তখন আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। হিমোগ্লোবিন ইজ দ্য প্রোটিন ইন দ্য রেড ব্লাড সেল দ্যাট ক্যারিজ অক্সিজেন টু সেল থ্রু আউট দ্য বডি। আলফা থ্যালাসেমিয়া টিপিক্যালি রেজাল্ট ফ্রম দ্য ডিলেশন ইনভলভিং দ্য HBA1 অ্যান্ড HBA2 জিন। তাহলে ওই আলফা চেনের মধ্যে যে HBA1 আর HBA2 জিন আছে সেখানে যদি কোনোরকম ডিলেশন হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। আলফা গ্লোবিন ইজ মেড অন ক্রোমোজোম 16, ক্রোমোজোম 16 এ আলফা গ্লোবিন দেখা যায়।
বিটা থ্যালাসেমিয়া কি মিউটেশন ইন দা এইচবিবি জিন কজড বিটা থ্যালাসেমিয়া দা এইচবিবি জিন প্রোভাইড ইনস্ট্রাকশন ফর দা মেকিং এ প্রোটিন দ্যাট বিটা গ্লোবিন তাহলে বিটা চেনে যখন বিটা গ্লোবিন প্রোডাকশনে কোনো রকম প্রবলেম হচ্ছে তখন দেখা যায় বিটা থ্যালাসেমিয়া বিটা গ্লোবিন ইজ আ কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন The beta globin gene in the maps in the short arm of chromosome 11. তাহলে এটা কোথায় দেখা যায়? 11 11 নম্বর ক্রোমোজোমে এটা দেখা যায়। According to severity, thalassemia major in কি বলছে? Thalassemia major, thalassemia intermediate, thalassemia minor. Thalassemia major কি বলছে যে এটা ইনহেরিটেড হচ্ছে বোথ পেরেন্টসের কাছ থেকে বাবার কাছ থেকেও আসছে মায়ের কাছ থেকেও আসছে সাথে কি হয় সিনথেসিস অফ বিটা চেইন ইজ মার্কলি রিডিউস মানে বিটা চেইন সিনথেসিসটা রিডিউস হচ্ছে খুব বেশি পরিমাণে তাই এটা থ্যালাসেমিয়াটা মেজর হিসেবে দেখা যাচ্ছে এইখানে কি হয় যে যেহেতু এরিথ্রোপয়েসিসটা মানে আরবিসি ফর্মেশনটাই ইনএফেক্টিভ হচ্ছে তার ফলে হিমোলাইসিস অ্যানিমিয়া দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াতে কি হয় এটা একটা ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া কজ বাই ডেফিসিয়েন্ট আলফা অর বিটা চেইন সিনথেসিস দুটোই হতে পারে আলফা চেইন সিনথেসিসও হতে পারে আর বিটা চেইন সিনথেসিসও হতে পারে আর থ্যালাসেমিয়া মাইনর এটা একটা মাইল্ড ফর্ম অফ ইলনেস প্রোডিউস বাই হেটারোজাইগোসিটি অফ আইদার আলফা অর বিটা এটাও কি হয় আলফা চেনের হয় না হলে বিটা চেনের হয় এটা কি মেইনলি আসিমটোমেটিক বা খুব কম একটা মাইল্ড সিমটম মাইল্ড অ্যানিমিয়া মাইল্ড জন্ডিস মাইল্ড অ্যাবডোমিনাল পেন এগুলো থাকতে পারে এবার এই যে থ্যালাসেমিয়ার ট্রেডটা কিভাবে এতক্ষণ ধরে আমরা বলছি ইনহেরিটেড ইনহেরিটেড কিভাবে ইনহেরিটেড হচ্ছে যখন দেখা যায় যে এইটা পুরো ব্ল্যাকটা হলো থ্যালাসেমিয়া উইথাউট ট্রেড মানে কোনো থ্যালাসেমিয়া নয় আনএফেক্টেড আর এই রেডটা হলো থ্যালাসেমিয়া আছে আর ব্ল্যাক আর রেড মানে কি ক্যারিয়ার মানে সিমটম প্রকাশ পাচ্ছে না কিন্তু তার মধ্যে থ্যালাসেমিয়াটা আছে ঠিক আছে এবার যখন মা আনএফেক্ট হচ্ছে মানে মা নর্মাল হচ্ছে আর বাবা যখন ক্যারিয়ার হচ্ছে তখন কি হয় দুটো সন্তান একদম নর্মাল হয় আর দুজন ক্যারিয়ার হয় এটা তোমরা মেন্ডেলের যে এটা শিখেছিলে নাইনে নাইন টেনে তখন এটা তোমরা তখনই এটা পড়েছিলে মেন্ডেলের সূত্র অনুযায়ী যে এরকমভাবে হয় 50-50 এবার যদি দেখা যায় যে মা ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার তখন কি হবে যে একজন সে হচ্ছে একদম সুস্থ হবে 50% মানে দুটো বাচ্চা ক্যারিয়ার হবে আচ্ছা আর লাস্ট বাচ্চা মানে আর একটা বাচ্চা পুরোপুরি থ্যালাসেমিক হবে আবার যদি দেখা যায় যে মা থ্যালাসেমিয়া তখন বাবা কি হচ্ছে যদি ক্যারিয়ার হয় তখন দুজন বাচ্চা থ্যালাসেমিক হবে আর দুজন ক্যারিয়ার হবে আর যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিক হয় তাহলে কি হয় সমস্ত বাচ্চারাই থ্যালাসেমিক হয় এইভাবে ইনহেরিট হচ্ছে প্যাথোজেনেসিসের মধ্যে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া কিভাবে হচ্ছে প্রথমে জিন ডিলেশন তারপরে কি হয় অ্যাবনর্মাল হিমোগ্লোবিন যে নর্মাল হিমোগ্লোবিন লেভেল সেটা রিডিউস হয়ে যাচ্ছে এবং আলফা চেইন সিনথেসিসটাও রিডিউস হচ্ছে তার ফলে কি হয় আলফা থ্যালাসেমিয়া দেখা যায় আর বিটা থ্যালাসেমিয়া কি এর জন্য কি হচ্ছে পয়েন্ট মিউটেশন দেখা যায় তার ফলে কি হয় বিটা চেইন যে সিনথেসিস সেটা সাপ্রেস হয়ে যায় এইচবি এর ডিক্রিজ হয় এবং তার ফলে বিটা থ্যালাসেমিয়া দেখা যায় এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে সাধারণত যে সমস্ত মেজর থ্যালাসেমিক বাচ্চা আছে তাদের সিমটম 3 মাস পর থেকেই দেখা যায় প্রোগ্রেসিভ প্যালোর জন্ডিস হেপাটোস্ক্রিনোমেগালি রেকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন এনলার্জমেন্ট অফ লিম নোডস গ্রোথ ফেলিওর মানে মা গ্রোথ রিটার্ডেশন এদের দেখা যায় ইনক্রিজ পিগমেন্টেশন অফ দ্য স্কিন স্কিন পিগমেন্টেশন বেড়ে যায় তাদের তাই এদের স্কিন কালারটা একটু ব্রোঞ্জ টাইপসের হয় এবং তাদের ফিজিক্যাল স্ট্রাকচারটাও দেখলে বোঝা যাবে এখানে দেখো দেখলেই বোঝা যাবে যে এটা একটা থ্যালাসেমিক বাচ্চা ইন সিভিয়ার কেসেসে কি হয় ফেসিয়াল অ্যাপিয়ারেন্স বিকাম মঙ্গোলয়েড অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই বসিং দ্য স্কাল
prominent frontal and parietal eminence with flat vault and straight forehead. Maxilla become prominent with exposure of malformed three teeth. Dant gulo beriye thake. Bridge of nose become depressed with puffy eyes. Chokh gulo phola phola hoy ebong naker je majhkhane bridge ta seta boshe jay. ডায়াগনস্টিক স্টাডিজ এর মধ্যে প্রথমে হিস্ট্রি টেকিং ফিজিক্যাল এক্সামিনেশন, এছাড়া ব্লাড এর মধ্যে হিমোগ্লোবিনটা খুব মানে ইম্পর্টেন্ট, এটা 2-6 গ্রাম অবধি হয়ে যেতে পারে। এছাড়া আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, রেটিকুলোসাইড, সিরাম, মিলিরুমিন, সিরাম আয়রন, এগুলো সবসময় চেক করে রাখতে হবে। বোন ম্যারো স্টাডি করাতে হবে, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট দেখাতে হবে যে কতটা ফ্র্যাজাইল, তারপরে রেডিওলজিক্যাল বিভিন্ন যে টেস্ট আছে সেগুলোও করাতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, এখানে সাধারণত তাদের এই হিমোগ্লোবিনটা যাতে যেহেতু এই সমস্ত বাচ্চাদের কমে যায় তাই হিমোগ্লোবিন লেভেলটা 10-11 গ্রাম পার ডিএল রাখার চেষ্টা করতে হয়। এবার মোটামুটি এই হিমোগ্লোবিনটা রাখার জন্য বা হিমোগ্লোবিনে তাদের পরিমাণ ব্লাড টেস্টের পর যে পরিমাণ হিমোগ্লোবিন আছে সেই অনুযায়ী কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা হয়। সাধারণত 10-15 ml পার কেজি 2-3 উইকসে একবার করে আরবিসি, প্যাকড আরবিসি দেওয়া হচ্ছে। এই সময় খুব ভালো করে ব্লাড ট্রান্সফিউশন হ্যাজার্ড যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে। এছাড়া বিভিন্ন ইনফেকশন যাতে না হয় সেই জন্য ভ্যাকসিনেশন নিতে হবে, এবং হেপাটাইটিস বি নিতে হবে যাতে ট্রান্সফিউশন রিলেটেড জন্য কোনো ইনফেকশন যাতে না হয়। এছাড়া নিউট্রিশাস ডায়েট দিতে হবে, কিন্তু আয়রন কন্টেনিং ফুড দেওয়া যাবে না, তাহলে আরো আয়রনটা জমে যাবে ওদের শরীরে। এমনিতেই হচ্ছে আয়রন জমে যাচ্ছে, আরো তাহলে আয়রন জমে যাবে। এছাড়া প্রপার হাইজিন মেনটেন করতে হবে, এবং যেহেতু এটা একটা লং টার্ম ইলনেস তাই বাবা মা সাথে বাচ্চা সবাইকে একটা ইমোশনাল সাপোর্ট দিয়ে রাখতে হবে। এখন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, যেহেতু এদেরকে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া যায় না, এদের আয়রন ডিপোজিশন হয় তাই এদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। আয়রন চিলেশন থেরাপি, আয়রন চিলেশন থেরাপিতে ডেসপ্যারক্সামিন বলে একটা ইঞ্জেকশন হয়, এটা একটা আয়রন চিলেটিং এজেন্ট। এটা কি করা হয়, একটা ইনফিউশনের মাধ্যমে দেয়া হচ্ছে, যার ফলে যে ব্লাড ট্রান্সফিউশনের যে কমপ্লিকেশন সেটা বন্ধ করা যায়। এবার এটা কিভাবে দিতে হবে, 25-50 mg পার কেজি পার ডে দেওয়া হয় 8-12 ঘন্টা ধরে। এটা মেনলি রাত্রিবেলা দেওয়া হয় 5-6টা নাইট পার উইকে, কিন্তু যখন কখন দেওয়া হবে 10-15টা ট্রান্সফিউশনের পরে দেওয়া হয়। এখানে কি হচ্ছে, ভিটামিন সি দেওয়া হচ্ছে একটা এক্সট্রা, যাতে কি হয় আয়রন এক্সক্রিশনটা এনহ্যান্স হয়। এটা হলো আইভি। এছাড়া ওরাল আয়রন চিলেটিং এজেন্ট একটা আছে ডেফিরিপ্রোন, এটা কি হয় এখন টক্সিসিটিটা এর কম হয় তাই এটাও দেওয়া হয়। কেমন, 75-100 mg পার কেজি পার ডে 2-3 ডোজ। এছাড়াও আছে সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে স্প্লিনেকটমি, এটা কি করা হয় স্প্লিনেকটমি, যাতে কি হয় যে যাদের প্রচুর বড় স্প্লিনটা বড় হয়ে গেছে তাদের খুব ডিসকমফোর্ট হচ্ছে তখন কি হয় স্প্লিনেকটমি করে দেওয়া হয়। এছাড়া বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এখন খুবই ইফেক্টিভ একটা ম্যানেজমেন্ট, এটা কি হয় থ্যালাসেমিয়া যে রোগীরা আছে তাদের কিওরের জন্য ব্যবহার করা হয়, যে একটা ডিফেক্টিভ স্টেম সেল থেকে ডিফেক্টিভ স্টেম সেলটাকে রিপ্লেস করা হয় একটা নর্মাল স্টেম সেল দিয়ে, কিন্তু এটা খুবই খুবই এক্সপেন্সিভ তাই খুব কম যায় মানে খুব কম জনই এটা করে উঠতে পারে। এবার নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট প্রত্যেকটা পেশেন্ট অনুযায়ী আলাদা আলাদা হয়। আমি একটা জেনারেল নার্সিং ডায়াগনোসিস বলছি, তোমরা তোমাদের পেশেন্ট অনুযায়ী ডায়াগনোসিস করবে, এবং এরপরে
প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন ইভালুয়েশন এগুলো তোমরা সব নিজেরা লিখে নেবে। অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু অ্যানিমিয়া অ্যাজ এভিডেন্স বাই ল্যাথার্জি, ক্রনিক পেন রিলেটেড টু স্কেলিটন চেঞ্জেস অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশন, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু অ্যানিমিয়া, অল্টার্ড নিউট্রিশন লেস দেন বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু ইনএডিকুয়েট নিউট্রিশনাল ইনটেক অ্যাজ এভিডেন্স বাই ওয়েট লস, বডি ইমেজ ডিস্টারবেন্স রিলেটেড টু বোনি চেঞ্জেস অ্যান্ড ফেসিয়াল ডিফর্মিটিস অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন অফ পেশেন্ট, নলেজ ডেফিসিট রিলেটেড টু চাইল্ড কেয়ার ইন লং টার্ম ক্রনিক ইলনেস অ্যাজ এভিডেন্স বাই ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো এবং এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।